লালমনিরহাটে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে নানা অনিয়ম আর অব্যবস্থাপনায়। নিয়ম না মেনে একই ব্যক্তিকে একাধিক প্যাকেট দেওয়া হলেও অসহায় অনেকেই পাচ্ছেন না ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির এই সুবিধা। এছাড়া পণ্য বিতরণে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট উপজেলা সদর পরিষদ চত্বরে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিমের উপস্থিতিতে অনিয়মের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এই সময় সাংবাদিকরা সেখানে গেলে কোনো প্রশ্নের জবাব না দিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে সটকে পড়েন তিনি। উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বিশেষ সুবিধার বিনিময়ে এখানে কেউ কেউ একাই নিয়ে যায় একাধিক প্যাকেট, ফলে নির্ধারিত পণ্য শেষ হয়ে গেলে প্রকৃত অসহায় কিংবা নিম্ন আয়ের মানুষ সরকারের এ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। আপনি শোনেন, একটু সাক্ষাৎকার দিয়ে যান।